নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। আগামীকাল বৃহস্পতিবার মেষ টু মীন রাশির টার্গেট নাম্বার, শুভ রং এবং ভাগ্যের মিটার নিয়ে আমি আলোচনা করব, অর্থাৎ ভাগ্যের পার্সেন্টেজ আপনাদের কেমন রয়েছে। আজকের মহাভাগ্যে বিশেষ এই প্রোগ্রাম, অবশ্যই যারা এই ভিডিওটি দেখছেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে একটি কথা আপনাদেরকে বলি, যাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির চোখ রয়েছে, অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিন্তু দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। বিশেষভাবে এখানে আপনার চটজলদি অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে, কারণ রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। এবং এর সাথে সাথে আমি একটি কথা আবারও আপনাদেরকে বলছি, কালার, রং, রং আমাদের জীবনকে আমূল পরিবর্তন ঘটায়। আপনি কোন রঙের রুমাল ব্যবহার করছেন বা কোন রঙটা আগামীকালের জন্য আপনার শুভ, সেই রঙের জামা যদি আপনি পরেন বা একটা রুমালও যদি রাখেন কি না, আপনার সৌভাগ্য লাভ কিন্তু হবে। আমি একটি কথা আবারও আপনাদেরকে বলি, যারা টিকিট কাটছেন, আমি একটি কথা বারবার বলি, হাত জোর করে আপনারা টিকিট কাটা থেকে বিরত থাকুন, কারণ অর্থপ্রাপ্তির যোগ প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু কম বেশি থাকে, কোনো দিন এই রাশি, কোনো দিন ওই রাশির, কম বেশি কোনো কোনো রাশির ক্ষেত্রে কিন্তু থাকে। কিন্তু এখানে দেখা দরকার যে আপনার ক্ষেত্রে যোগ রয়েছে কি না, আপনার ক্ষেত্রে কোন বছর যোগ রয়েছে, কোন মাসে যোগ রয়েছে, সেটা কিন্তু জানা একান্তই দরকার। দেখা যাচ্ছে আপনার প্রাপ্তিতে বাধা আসছে, দেখা যাচ্ছে আপনার ভাগ্যভাব দুর্বল রয়েছে, আপনার ধনভাব দুর্বল রয়েছে, বা দশা মহাদশা আপনার পারমিট করছে না, আপনি অর্থপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, হবে না, আপনার অর্থপ্রাপ্তি হবে না। এখানে আপনাকে গ্রহের সঠিক প্রতিকার প্রতিবেদন করতে হবে। এবং এর পাশাপাশি আপনাকে একটি কথা আপনাদেরকে আমি বলি, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, চটজলদি আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য করবে। আলোচনাটা শুরু করা যাক মেষ রাশি থেকে মীন রাশির টার্গেট নাম্বার। আমি প্রতিদিন এই যে টার্গেট নাম্বারগুলো দেওয়া হয় কি না, খুব রিসার্চ করে দেওয়া হয়, কিন্তু আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছক অনুযায়ী কিন্তু ফরচুনা নাম্বার রয়েছে। এবং এই টার্গেট নাম্বারটা যদি আপনার ভাগ্য ক্লিক করে যায়, আপনি কালকে লাখপতি কোটিপতিও কিন্তু হতে কিন্তু পারেন, এবং শুভ রংটা যদি আপনি ব্যবহার করেন। প্রতিদিন কিন্তু আমি টার্গেট নাম্বারটা নিয়ে আমি রিসার্চ করে করে আপনাদেরকে কিন্তু দিই, পার্ট বাই পার্ট আমি আলোচনা করি মেষ টু মীন রাশি। আলোচনাটা শুরু করা যাক। আবার বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। মেষ রাশির টার্গেট নাম্বার আগামীকালের জন্য সেটি হচ্ছে 6, এবং আরেকটি যে নাম্বার সেটি হচ্ছে 5, 6 এবং 5। আপনাদের শুভ রং সেটি হচ্ছে ক্রিম কালার, ভাগ্যের মিটার আপনাদের 70%। বৃষ রাশি, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7, 5, আপনাদের শুভ কালার সেটা হচ্ছে নীল, ভাগ্যের মিটার 90%। মিথুন রাশি, আপনাদের টার্গেট নাম্বার 1 এবং 2, আপনাদের শুভ রং সেটি হচ্ছে আকাশি, ভাগ্যের মিটার 65%। কর্কট রাশি, টার্গেট নাম্বার 9 এবং 5,
আপনাদের শুভ রং গেরুয়া, ভাগ্যের মিটার 70%। সিংহ রাশি, সিংহ রাশির টার্গেট নাম্বার 7 এবং 3, শুভ রং হলুদ, ভাগ্যের পার্সেন্টেজ 75%। কন্যা রাশি, টার্গেট নাম্বার 5, 4, আপনাদের শুভ রং সেটি হচ্ছে সাদা, আপনাদের ভাগ্যের মিটার 85%। তুলা রাশি, টার্গেট নাম্বার 6 এবং 4, শুভ রং সবুজ, ভাগ্যের মিটার 80%। বৃশ্চিক রাশি, টার্গেট নাম্বার 8, 4, শুভ রং লাল, ভাগ্যের মিটার 60%। ধনুরাশি, টার্গেট নাম্বার 3 এবং 6, আপনাদের শুভ রং সেটি হচ্ছে গেরুয়া, ভাগ্যের মিটার 70%। মকর রাশি, মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 6, 5, আপনাদের শুভ রং সেটি হচ্ছে হলুদ, ভাগ্যের পার্সেন্টেজ 85%। কুম্ভ রাশি, টার্গেট নাম্বার 1 এবং 5, আপনাদের শুভ রং হচ্ছে পিঙ্ক কালার, আপনাদের ভাগ্যের মিটার 80%। মীন রাশি, টার্গেট নাম্বার 2, 6, শুভ রং আপনাদের হলুদ, আপনাদের ভাগ্যের মিটার সেটি হচ্ছে 75%। অর্থাৎ মেষ টু মীন রাশির আমি টার্গেট নাম্বার, শুভ রং এবং ভাগ্যের মিটার নিয়ে আমি আলোচনা করলাম, ভাগ্যের পার্সেন্টেজ। অবশ্যই ভিডিওটি একবার না আপনারা বারবার শুনুন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। নমস্কার।